স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় বসলে দেশ ধ্বংস করে দেবে, সিলেটের শেখ হাসিনা আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান। নির্বাচনের সহিংসতা হবে না আশ্বাস সিএসির, কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ। প্রচারের পাশাপাশি ভোটের হিসেব নিকেশে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন প্রতিশ্রুতি নিয়ে, বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। বিএনপি জামায়াত ক্ষমতায় বসলে দেশ ধ্বংস করে দেবে জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে নৌকামার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিবাজরা ক্ষমতায় আসলে বিগত সময় সব অর্জন নষ্ট করে দেবে বলেও জানান তিনি। আগামীতে ক্ষমতায় আসলে তারেক রহমান সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে এনে শাস্তি কার্যকর করার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুকে সাথে নিয়ে তফসির হাসানের ক্যামেরায় আকবর হোসেন সুমনের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি সিলেটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়ারত করেন হযরত শাহজালাল, শাহপরান এবং গাজী বোরহানউদ্দিনের মাজার, দোয়া করেন দেশবাসীর কল্যাণে। বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি। করতালির মাধ্যমে বিপুল সংখ্যক জনতা স্বাগত জানায় তাকে। শেখ হাসিনা তার বক্তব্যে বিগত দশ বছরের ধারাবাহিক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, উন্নয়নের ঢেউ আছড়ে পড়েছে সিলেটেও, আগামীর উন্নয়ন পরিকল্পনায় তরুণদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, অর্থ পাচার, গ্রেনেড হামলার দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীর ইঙ্গিতে পরিচালিত হচ্ছে বিএনপি জোট, তারা ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হবে। মানুষ খুন তার অপরাধে সাজাপ্রাপ্ত, মানি লন্ডারিং এর জন্য সাজাপ্রাপ্ত, দশটা অস্ত্র চোরা কারবারিতে সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি আজকে ফিউজিটিভ হয়ে বিদেশের মাটিতে বসে দেশের ভিতরে ষড়যন্ত্র করছে। আবার ক্ষমতায় এলে তারেক রহমান সহ সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কথা জানান আওয়ামী লীগ সভাপতি। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে এবং এই নৌকা মার্কাই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, 2041 সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বহির্বিশ্বে দেশের অর্জিত সম্মান রক্ষায় সিলেটবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী বছরের দ্বিতীয় সফরে সিলেটে 18টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনী এই জনসভা থেকে দল মনোনীত প্রার্থীর জন্য ভোট চাইলেন তিনি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, সিলেট। নির্বাচনে সহিংসতা হবে এমন সন্দেহের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এদিকে নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী নেই, ধানের শীষে যারা নির্বাচন করছেন তারা বিএনপি মনোনীত প্রার্থী বলে জানিয়েছে দলটি। অন্যদিকে স্বাধীনতা বিরোধী ও জামায়াতের প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনের স্মারক লিপি দিয়েছে গৌরব একাত্তর সহ কয়েকটি সংগঠন। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে শনিবার বিকেলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সিসি বলেন, 24 ডিসেম্বর সেনাবাহিনী মাঠে নামবে। পরিবেশ অনুকূলে রাখার জন্য নির্বাচনের আগে এবং পরেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। এদিকে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় বিএনপি প্রতিনিধি দল। আদালতের নির্দেশে প্রার্থিতা সাময়িক স্থগিত আসনসমূহে নির্বাচন স্থগিত অথবা প্রার্থিতা পরিবর্তনের সুযোগ চেয়ে কমিশনে চিঠি দেয় দলটি। পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নির্বাচনে জামায়াতের প্রার্থী নেই, বিএনপি থেকে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা ধানের শীষ প্রতীক পেয়েছে।
আওয়ামী লীগ ইসির কাজে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এরপরে যদি চূড়ান্ত বিচারে প্রমাণিত হয় যে তিনি দোষী নন, তখন আবার ইলেকশন হবে, এই জায়গায় আর তো সুযোগ নাই। সেই কারণেই এই বিরোধটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটা স্থগিত রাখা উচিত বলে আমরা মনে করি, এবং এটাই হবে ন্যায়সঙ্গত এবং আইনসঙ্গত। এর আগে জামায়াতের প্রার্থিতা বাতিলের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করে গৌরব একাত্তর। রাজনীতিতে জামায়াতের প্রবেশ বন্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানেরা। বিএনপি আবার তাদের ধানের শীষ মার্কা জামাতে সদস্যদের হাতে তুলে দিয়ে তাদেরকে ইলেকশনে নমিনেশন দিয়ে ইলেকশন করবার সুযোগ করে দিয়ে কিন্তু তাদেরকে আবারও তাদের কবর থেকে তুলে আনছে এবং রাজনীতিতে পুনর্বাসন করছে। নির্বাচন কমিশনের স্মারকলিপি দেয় গৌরব একাত্তর ও প্রজন্ম একাত্তর। স্বাধীনতা বিরোধী এবং জামায়াতের প্রার্থিতা বাতিলে ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা। সমস্ত দেশে যুদ্ধাপরাধী দলের জন্য যে আইন হয় বা যে বিষয়টির মধ্যে তাদেরকে নির্বাচনে তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে পারে না, সেই বিষয়টিকে আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করি। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রার্থী শূন্য হওয়া আসনে পুনঃ তফসিলে বিএনপির দাবি না মানতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগের এই অবস্থান জানিয়ে দেয়। পরে প্রতিনিধি দলটি জানান, জাতীয় সংসদ নির্বাচনে বিধি অনুযায়ী যেসব আসনে প্রার্থী শূন্য হয়েছে সেখানে পুনঃ তফসিল করার কোনো সুযোগ নেই। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রচার প্রচারণায় হামলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে বলে ইসিকে জানিয়েছে আওয়ামী লীগ। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে প্রচার প্রচারণা। মিছিল, মিটিং আর মাইকে প্রচারের পাশাপাশি চলছে নানান প্রতিশ্রুতি দেওয়া। কোথাও কোথাও প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে নড়াইলে পথসভার মাধ্যমে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান। ঘনিয়ে আসছে ভোটের দিন, দিনরাত ভুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। জনগণের ভালোবাসায় সিক্ত হলেন নড়াইল দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুরে লোহাগড়ার প্রবেশদ্বার কালনাঘাটে নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকায় ভোট চান তিনি। সেই সাথে তাকে মনোনয়ন দিয়ে জনগণের কাছে আসার সুযোগ দেওয়াই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আমি আপনাদের সন্তান, অবশ্যই যদি আপনারা যোগ্য মনে করেন বিবেচনা করবেন। কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়ে রাজশাহীর উন্নয়নে 44 দফা অঙ্গীকার করেছেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা। আর নির্যাতন হয়রানির অভিযোগ তুলে সেনা মোতায়েনের পর পরিস্থিতির উন্নতির আশা করছেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। ব্যাপক নির্যাতন পরিচালনা করছে, প্রচুর ছেলে গ্রেপ্তার করা হচ্ছে। এইরকম একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব, যেটা হবে বিশ্বমানের, আমাদের দেশে চাকরি পাবে না হলে বিদেশে চাকরি পাবে। রংপুর ছয় আসনে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। রংপুর তিন আসনে ব্যাপক গণসংযোগ করেন ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমান। পথসভার মাধ্যমে দিনের প্রচারণা শুরু করেন যশোর তিন আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ। অন্যদিকে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মিলে প্রায় 45 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে দুটি গায়েবি মামলায় চালান করা হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর তিন আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। লিস্ট করে থানা দেয়া বলতেছে আমার বিএনপির এই নেতা, আমার বিএনপির এই নেতা, আমার বিএনপির এই নেতা, এই কমিশনার, এদেরকে গ্রেফতার করতে হবে। বরিশাল নগরীর চকবাজার রোড এলাকায় গণসংযোগ করেন মহাজোটের প্রার্থী জাহিদ ফারুক শামীম। আর পেট রোড এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। গোপালগঞ্জ তিন আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। নীলফামারী চার আসনে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন মহাজোট প্রার্থী আহসান আদেলুর রহমান। নোয়াখালী চার আসনের সুবর্ণচর উপজেলার কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ 10-15 রাউন্ড শটগানের গুলি ছুড়েছে। এ ঘটনায় আটক হয়েছে 16 জন। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। রাজধানীতে চলছে জমজমাট নির্বাচনী প্রচার। ভোটারদের মন জয়ে গণসংযোগ, পথসভায় ও সমাবেশে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনী এলাকায় উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিস্তারিত রিয়া সুমনের রিপোর্টে।
নির্বাচনের বাকি 8 দিন, প্রচারের জন্য প্রার্থীরা সময় পাবেন মাত্র 6 দিন। শেষ সময়ে তাই প্রচারে প্রার্থীদের চরম ব্যস্ততা। রাজধানীর পাড়া মহল্লা অলিগুলিতে ছুটছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনভর প্রচার চালিয়েছেন ঢাকা 13 আসনের আওয়ামী লীগ প্রার্থী সাদেক খান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তিনি। আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের নৌকা মার্কায় ইনশাল্লাহ বিজয় হবে। মতিঝিলে পথসভায় বক্তৃতা করেন ঢাকা 8 আসনের মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন সহ মহানগর দক্ষিণের আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে 30 ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান মেয়র। সরকারের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে নৌকায় ভোট চান রাশেদ খান মেনন। পরে একটি মিছিল বের হয়। মিছিলটি নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। জনগণের সাড়া না পেয়ে বিএনপি নালিশ করে বেড়াচ্ছে বললেন কাদের, মাঠে নামতে না দেওয়ার অভিযোগ ফখরুলের। দুর্নীতি স্বেচ্ছাচারিতায় ধ্বংসের পথে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, 8 প্রতিষ্ঠান বন্ধ, বিক্রি করে দেওয়া হয়েছে 7টি। দেখছেন রাতের 21 সংবাদ। জনগণের সাড়া না পেয়ে বিএনপি এখন নির্বাচন কমিশন এবং বিদেশিদের কাছে নালিশ করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটের জনতা বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নৌকার পক্ষে নারী পুরুষ এবং তরুণদের গণজোয়ার দেখে বিএনপি নেতাকর্মীরা নৌকায় যোগ দিচ্ছেন। সারা বাংলায় ধানের শীষ এখন নৌকায় উঠেছে। এর আগে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী নারী সমাবেশে তিনি বলেন, নারী উন্নয়নে শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন। নির্বাচনী প্রচারণায় বিএনপি সহ জোটের প্রার্থীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরের চিনির বন্দরে ঈদগাহ মাঠে দিনাজপুর 4 আসনের বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়ার নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকারের নিপীড়ন নির্যাতন থেকে মুক্তি পেতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। এর আগে সৈয়দপুরে পথসভায় সরকার প্রশাসনকে হাতের পুতুল বানিয়ে রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এবার সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। স্বাধীনতার পরপরই মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য গঠন করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের অধীনে দেওয়া হয় 32টি শিল্প প্রতিষ্ঠান। তবে কর্মকর্তাদের অদক্ষতা, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় একের পর এক ধ্বংস হয়েছে শিল্প কারখানা ও প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। মুক্তিযুদ্ধে আহত অসচ্ছল যোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে স্বাধীনতার পরের বছর গঠন করা হয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। বিভিন্ন সময়ে ট্রাস্টের অধীনে দেয়া হয় 100 বিঘা জমির উপর স্থাপিত 32টি শিল্প প্রতিষ্ঠান। তবে ক্রমাগত লোকসান দেখিয়ে 1981 সালে কল্যাণ ট্রাস্টের 7টি প্রতিষ্ঠানের প্রায় 14 একর জমি ও যন্ত্রপাতি মাত্র 10 কোটি 33 লাখ টাকায় বিক্রি করা হয়। কর্মকর্তা কর্মচারীদের গাফিলতি, দুর্নীতি আর অদক্ষতায় ক্রমাগত লোকসান দেখিয়ে বন্ধ করা হয় আরও 8টি প্রতিষ্ঠান। 32টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 2-3টি প্রতিষ্ঠান চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অনেক প্রতিষ্ঠানের জমিতে মার্কেট তৈরি হলেও অসম চুক্তির কারণে ট্রাস্টে জমা হয় নামমাত্র টাকা। বিল আমাদের ফান্ডে আসে না, এই ফুটে যত বিদ্যুৎ আছে পুরো বিদ্যুৎ আমাদের মার্কেট থেকে চলে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান রাজধানী মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেট, এখানে দোকান রয়েছে প্রায় 2000, তবে নামমাত্র ভাড়া পায় কল্যাণ ট্রাস্ট।
ভাড়া বাড়ানো হলে গত জুন মাস থেকে ভাড়া দেয়া বন্ধ করে দেন দোকান মালিক সমিতির সভাপতি। ব্যবসায়ীরা জানান, স্বঘোষিত এই সভাপতির কারণে ঠিকমতো ব্যবসা করতে পারছেন না তারা। গায়ের জোরে অফিসা চালাচ্ছে। ইভেন দুঃখের বিষয়, মসজিদের যে আয় ব্যয় এই যাবৎকালে আমরা কোনো কিছু এই হিসাব আমরা পাই নাই। আজদের মার্কেটে প্রায় চারটা জেনারেটর ছিল, এই চারটা জেনারেটরের মধ্যে তিনটা জেনারেটর বিক্রি করে খেয়ে ফেলাইছে। তারপরে যে ফ্লাই হানি ফ্লাইওভারের যেই গেট, ফ্লাইওভারের জন্য যে গেটগুলো ছিল, গেট বিক্রি করে উনি সব গেট বিক্রি করে খেয়ে ফেলাইছে। তবে দুর্নীতির কথা অস্বীকার করেছেন মার্কেট কমিটির সভাপতি মইনুল হক মঞ্জু। 1000 টাকা করে চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি দেখাইতে পারেন কোন জায়গায়, শুধু সভাপতি ঠিক না, কাউন্সিলরের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম। অসম চুক্তির কারণে গুলিস্তান শপিং কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। পজিশন বিক্রি করছে, পজিশন হিসেবে যারা পজিশন কিনছে তারা ভাড়া দেয় আর কি। আমরা যারা পজিশন কিনছে তাদেরকে ভাড়া দিই, আমরা ভাড়া দিই দোকান হিসাবে, যেটুকু আপনাদের মাটির ভাড়া গেছে আপনি জমিতে ভাড়া। ট্রাস্টের প্রতিষ্ঠানগুলো সচল করার কথা বললেন ব্যবস্থাপনা পরিচালক। নানা রাক্ষস আছে দাঁড়িয়ে, যে কীভাবে মুক্তিযোদ্ধার সম্পদ গ্রাস করা যায়, তো সেই ঝামেলা থাকবে, ঝামেলা আমরা কাটিয়ে উঠব। অনিয়ম দুর্নীতি দূর করে আবারও ঘুরে দাঁড়াবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠানগুলো, এমন প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিলন মেলার আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী নারায়ণগঞ্জবাসী। শারজা ন্যাশনাল পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন 8 শতাধিক প্রবাসী। অনুষ্ঠানে ছিল ছোটদের নানা রকম খেলাধুলা, ছিল রাফেল ড্র। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সীদের পদচারণায় মুখরিত ছিল পুরো পার্ক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তার হোসেন ও সঞ্চালনায় ছিলেন গোলাম জাকারিয়া। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় বসলে দেশ ধ্বংস করে দেবে, সিলেটের শেখ হাসিনা আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান। নির্বাচনে সহিংসতা হবে না, আশ্বাস সিএসির কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ। প্রচারের পাশাপাশি ভোটের হিসাব নিকেশে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি অভিযোগ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।